আমি আপত্তি জানাবার কি? আয় আছেন কাল থাকবেন না, পশ্চিমবঙ্গ থাকবে, পশ্চিমবঙ্গের মানুষ থাকবে, ইতিহাস থাকবে, উনি নিয়ে ইতিহাসে চলে যাবেন, সেজন্য ইতিহাস পাল্টাবার চেষ্টা যেন না করেন। রাজভবনে একটা 30 রুম খোলা হয়েছে, তাতে এত ফোন আসছে, তাহলে কি সত্যি সত্যি পঞ্চায়েত ভোটের যে আবহটা, যে আশঙ্কা থেকে রাজ্যপাল এই 30 রুমটা খুলেছিল, সেটাই তাহলে ঠিক হলো? বাস্তব পরিস্থিতিটা জানার দরকার ছিল, জায়গায় জায়গায় যাওয়া সম্ভব নয়, মানুষেরও সব জায়গায় গিয়ে কমপ্লেন করা সম্ভব নয়, কারণ পুলিশ কমপ্লেন নেয় না। সরকারি দল গায়ের জোরে ভোট করতে চাইছে, মানুষ বলার জায়গা পাচ্ছিল না। মহামান্য রাজ্যপাল সে সুযোগ করে দিচ্ছেন বলে লোকে ফোনের মাধ্যমে খবর দিচ্ছে, হাজার হাজার যারা বিরোধী প্রার্থী তাদেরকে ভয় দেখানো হচ্ছে উইথড্র করার জন্য। সাইকেল বাহিনী, বাইক বাহিনী করে গ্রামে গ্রামে ধমকি দেওয়া হচ্ছে। আমাদের বহু যারা প্রার্থী তারা ঘর ছাড়া পার্টি অফিসে বা অন্য কোথাও আছেন, এইটা টিএমসি সরকার মানতে চাইছে না, এটাকে শান্তিপূর্ণ ভোট বলতে চাইছে। যেন বর্তমান যেটা ঘটছে রাজভবনের মাধ্যমে আসছে, ঝুলির থেকে বিড়াল বেরিয়ে যাচ্ছে, তাই টিএমসির নেতারা তো ভয় পাচ্ছে না, তো বিরোধিতা করছে। কালকে সুকান্তর পরে আজকে শুভেন্দু অধিকারী, তাহলে কি এবার রাজভবন? যখন প্রথম পশ্চিমবঙ্গে সরকার হয়, সমাহব স্বাধীনতার আগে শ্যামাপ্রসাদ মুখার্জি তাতে মন্ত্রী ছিলেন, সেই সময় দেশভাগের যখন প্রশ্ন ওঠে, তখন পশ্চিমবাংলায় যে সরকার ছিল তার মধ্যে যারা হিন্দু ছিলেন এমএলএ, তারা বঙ্গভঙ্গ এবং হিন্দু প্রধান অঞ্চল নিয়ে পশ্চিমবঙ্গ তৈরির জন্য ভোট দিয়েছিলেন মেজরিটিতে, এবং এই বঙ্গভঙ্গতে হিন্দু প্রধান অংশ নিয়ে পশ্চিম ভাগ যেটা আজকে পশ্চিমবঙ্গ হয়েছে, তাতে অনেক বড় বড় লোকেরা সেই সময় বিভিন্ন পার্টির লোকেরা ছিলেন, এবং সর্বসম্মতিক্রমে কমিউনিস্ট থেকে সোশ্যালিস্ট যারা তখন লোকসভা বিধানসভায় ছিলেন জ্যোতি বহুরা পর্যন্ত, তাদের লোকেরাও এই হিন্দু বাংলা তৈরি করার জন্য ভোট দিয়েছিলেন 20 জুন। তো সেইটাকে তখন থেকেই পশ্চিমবঙ্গের কল্পনা এসেছে, ওটা তো পুরো দেশ ভাগ হয়েছে, এছাড়া পশ্চিমবঙ্গ দিবস কোনটা? তাহলে সমস্ত রাজ্য তৈরি হওয়ার একটা দিন আছে, পশ্চিমবাংলার রাজ্য দিন কোনটা? মমতা ব্যানার্জি ইতিহাসকে ঘেঁটে দিতে চাইছেন, কিন্তু এটা ঐতিহাসিক সত্য, আর এটা শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে হয়েছে বলে আজকে হিন্দু বাঙালি একটা হোমল্যান্ড পেয়েছে। তা নাহলে আজকে যে কয়েক কোটি উদ্বাস্তু হয়েছেন, বাকিদেরকে উদ্বাস্তু হতে ফোনে আপত্তি জানানোর পর তো কোর্টে গেছে বিষয়টা, কোর্ট বলেছে আমি মানে প্রথম থেকেই যে লুক তৈরি করা হয়েছে চরিত্রদের সেটা সবাই পছন্দ করে না। যেভাবে আমরা ট্রেডিশনালি রামায়ণ মহাভারত দেখে আসছি, আমাদের মনের মধ্যে একটা ছবি আছে, যখনই তার সঙ্গে মেলে না তখন মনের মধ্যে প্রতিক্রিয়া হয়, সেটা হয়েছে। তো কোর্ট বলেছে তাকে পরিবর্তন করতে, আমার মনে হয় সে পরিবর্তন করলে সমাজ মেনে নেবে, কিন্তু যেটা ওনারা করেছেন প্রচলিত যে চিন্তাভাবনা মানুষের মধ্যে যে শ্রদ্ধাবোধ, সেটাকে আঘাত দেওয়াটা ঠিক হয়, নতুন চিন্তাভাবনা আসতেই পারে, আসা উচিত, কিন্তু পুরো চিন্তা মানে তার লুকটাই থিমটাই পাল্টে দেবেন রামায়ণের, এটা তাহলে স্বাভাবিকভাবে প্রতিক্রিয়া হবে।